আজকে আমরা করবো হচ্ছে জিন। তোমরা জানো জিন হচ্ছে ডিএনএ এর একটা অংশ, আর ডিএনএ এর মধ্যে যে জায়গাটাতে জিন অবস্থান করে তাকে আমরা বলি লোকাস। অর্থাৎ ডিএনএ এর অনেক জায়গা আছে, সেই জায়গাগুলোর মধ্যে লোকাস বলি, সেই লোকাসের মধ্যে জিন থাকে। এই জিনগুলোর কাজকে মূলত বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বহন করা। ঠিক আছে, জিনগুলোর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বহন করা। এখানে দেখো সেই কথাটাই বলবে, এই যে যে মা বাবা থেকে ছেলে মেয়েতে যে বৈশিষ্ট্য গুলো এসেছে তার নাম হচ্ছে জিন। অর্থাৎ এই জিনের মাধ্যমে কিন্তু বৈশিষ্ট্য গুলো এক জায়গায় মানে এক বাবা মার দেহ থেকে ছেলে মেয়ের দেহের মধ্যে স্থানান্তরিত হয়। হ্যাঁ, জীবের শারীরিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতমকে জিন বলা হয়। তাহলে কথাকে জন্য এটা বলতে পারো যে জীবের শারীরিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একক। যেমন আমরা যদি একটা তোমার হচ্ছে ক্রোমোজোম কল্পনা করি, ধরো যে তোমার হচ্ছে এটা একটা ক্রোমোজোম, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। ঠিক আছে, তো এই ক্রোমোজোমের মধ্যে অনেকগুলো জিন আছে। ধরে নাহলে তোমার আমরা বিভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি, এখানে অনেকগুলো জিন আছে। ধরো যে এখানে কিছু জিন আছে, এখানে আছে, এখানে আছে, এরকম অনেক আছে। অনেক জিনের সংখ্যা আসলে বলা খুব কষ্টকর, অনেক তোমাদের মধ্যে আছে মেবি কিছু, এরকম অনেকগুলো জিন আছে। তো এই এক একটা জিন এক এক ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। মনে করো এই যে জিনটা, ধরে নাও যে এই জিনটা হচ্ছে একটা স্পেশাল বৈশিষ্ট্য বহন করে। মনে করো যে তুমি লম্বা হবা কি খাটো হবা সেটা হচ্ছে এটা বহন করে। এটা মনে করো যে তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা দিছে, তোমাদের হচ্ছে তোমাদের সিনিয়র ব্যস্ত অ্যাসাইনমেন্ট দিছে না, তো অ্যাসাইনমেন্টে এই এই ধরনের কিছু ব্যাখ্যা একটা আসে। তো এই একটা ধরে নাও যে তোমার রক্তের চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে, একটা হচ্ছে তোমার বর্ণ কেমন হবে সেটা, একটা হচ্ছে তোমার চোখের কালার কেমন হবে, এরকম। তো তোমার যত ধরনের বৈশিষ্ট্য আছে সব ধরনের বৈশিষ্ট্য হচ্ছে এই জিন কর্তৃক নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, অর্থাৎ তোমার একেবারে বলতে গেলে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে একেবারে ক্ষুদ্রতম যে এককটা সেটাকে আমরা বলতেছি জিন। এখন পরবর্তীতে এই যে জিনকে কণা বা ফ্যাক্টর বলা হয়, কে বলেন? বৈজ্ঞানিক গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, গ্রেগর জোহান মেন্ডেল মটরশুঁটি নিয়ে গবেষণা করেন, এবং তিনি এই যে উদ্ভিদের বৈশিষ্ট্য বহনকারী যে কণাগুলো আছে এই কণা বা ফ্যাক্টর গুলো উল্লেখ করেছিলেন। পরবর্তীতে সেগুলো জিন হিসেবে নামকরণ করে, কে করেন? এই যে জোহানসেন, বিজ্ঞানী জোহানসেন। পরের পেজে যাই, দেখুন বিজ্ঞানী জোহানসেন এখানে এগুলোকে জিন নাম অনুসারে জিন হিসেবে অভিহিত করে। তাহলে ওই তোমার হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিনিসগুলোর কথা বলেন, যে কণাগুলোর কথা বলেন, সেগুলোই মূলত জিন। সেটা হচ্ছে পরবর্তীতে জোহানসেন বলে ফেলেন। তবে তোমাদের মুখস্থ করতে হবে এটা, যে ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা। নাম কি? ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা। ঠিক আছে, ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা কৃত্রিম জিন সূত্র করে 1969 সালে নোবেল পুরস্কার পান। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে মেডিকেল এর কোর্স, মেডিকেলে আসা হবে সবাই। সেটা কি? যে ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা কৃত্রিম জিন সংশ্লেষণ করে 1969 সালে নোবেল পুরস্কার পান। তাহলে কৃত্রিম জিন আবিষ্কার করেন কে? হরগোবিন্দ খুরানা। হরগোবিন্দ খুরানা। ঠিক আছে, এরপর দেখো বলতেছে ক্রোমোজোমের যে জায়গায় একটা জিন অবস্থান করে ওই জায়গাকে লোকাস বলে। আমরা একটা ওই যে ক্রোমোজোম দেখাইছিলাম, আবারও যদি দেখাই ধরো এই যে সেই ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমের মনে করে এই জায়গাটায় জিনটা আছে, তাহলে এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে লোকাস। ঠিক আছে, লোকাস। এখন আবার একটা কথা আছে যে তোমার এরকম এক জায়গায় যদি অনেকগুলো জিন একসাথে থাকলে তখন সেই জিনগুলোকে একসাথে জিনোম বলে। কি বলে? জিনোম, অর্থাৎ অনেকগুলো জিনের সমষ্টি। তাহলে আমরা বলতে পারি ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে আছে জিনোম, জিনোমের মধ্যে আছে জিন। ঠিক আছে, তারপর এখানে আরো একটা কথা আছে যে তোমার দেখো যে এক জিন এক এনজাইম মতবাদ চালু করেন। এটা কি? যে বিজ্ঞানী দেখো বিডল এবং ট্যাটাম, এটা হচ্ছে এক ধরনের ছত্রাক আছে, এটা হচ্ছে নিউরোস্পোরা ক্রাসা নামক ছত্রাক নিয়ে গবেষণার পরে জানান যে একটা একটা জিন এক একটা এনজাইম তৈরির জন্য থাকে। অর্থাৎ আমাদের শরীরের ক্ষেত্রে যদি কল্পনা করো অনেক ধরনের এনজাইম আছে, তো এই এক একটা এনজাইম তৈরি হয় এক একটা জিন জিনের কারণে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে। তো এটাকে বলা হচ্ছে এক জিন এক এনজাইম মতবাদ। ঠিক আছে, এটা কে প্রদান করে? বিজ্ঞানী গ্যারল। ঠিক আছে, গ্যারল, গ্যারল না কিন্তু। ঠিক আছে, বিজ্ঞানী গ্যারল সর্বপ্রথম এক জিন এক মতবাদ চালু করেন। ওকে, তাহলে একদিন এক মতবাদ বলতে আমরা কি বোঝাই? একদিন এক মতবাদ হচ্ছে যে আমাদের শরীরে উদ্ভিদ বা প্রাণীর শরীরে যে জিন যে এনজাইম গুলো আছে এই এনজাইম গুলো তৈরি হওয়ার পিছনে এক একটা আলাদা আলাদা জিন টাই। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে এক জিন এক এনজাইম মতবাদ। কে প্রদান করেন এক জিন এক এনজাইম মতবাদ? বিজ্ঞানী গ্যারল। এরপর আশা করতেছে যে তোমার হচ্ছে এইটাকে পরবর্তীতে আর একটু মডিফাই করে নাম দেওয়া হয় এক জিন এক পলিপেপটাইড। কারণ কি জানো, তোমরা এনজাইম হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, আর প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি, তাই না? তো এই কারণে এটাকে এক জিন এক পলিপেপটাইড চেইন নামে আখ্যায়িত করা হয়। যেমন এখানে তোমার একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন দেখো সিকেল সেল হিমোগ্লোবিন,
হিমোগ্লোবিন একটা আছে হিমোগ্লোবিন হচ্ছে 600টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত এরকম একটা সিকেল সেল হিমোগ্লোবিন ঠিক আছে সিকেল সেল হিমোগ্লোবিন এটা হচ্ছে 600টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত ঠিক আছে তারপর এটা বলতেছে যে এবং এই যে সিকেল সেল হিমোগ্লোবিন এটা নিয়ে কাজ করে ভার্নম ইনগ্রাম ঠিক আছে ইনগ্রাম কি বলেন এখানে কই এই প্রোটিন 600টা অ্যামাইনো অ্যাসিড এর কিন্তু সাধারণ দেখুন দিত অর্থাৎ এর যে স্ট্রাকচারটা সেটাই এক হয় এবং সর্বশেষ এখান থেকে রিডিং দিবা মনে রাখবা আছে প্রোটিন হলো জীবনের ভাষা অর্থাৎ যেহেতু আমরা বলতেছি জিন থেকে প্রোটিনের একটা সম্পর্ক আছে অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত এই কারণে আমরা এটা বলছি প্রোটিনকে জীবনের ভাষা বলতেছি যে অ্যামাইনো অ্যাসিডের ভিন্ন ভিন্ন শ্বাস পদ্ধতির জন্যই বহু বৈচিত্র্য বা এনজাইম তৈরি হয় অর্থাৎ সবই তো অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন দিয়ে তৈরি তাই না মনে করো যে এরকম ভাবে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একত্রিত হওয়ার বিষয় আমরা তোমাদের দেখাইছিলাম যে ট্রান্সলেশনের সময় আমরা দেখাইছিলাম না বিভিন্ন মেথিওনিন প্রোলিন ভ্যালিন সিস্টিন ঠিক আছে এখানে অনেক ধরনের কিন্তু অ্যামাইনো অ্যাসিড একসাথে মিলে প্রোটিন তৈরি করে তো মনে করো এটা একটা নির্দিষ্ট প্রোটিন এখানে মনে করো যে হচ্ছে মেথিওনিন আছে এখানে আছে মনে করো যে হচ্ছে প্রোলিন এখানে আছে মনে করো ভ্যালিন ঠিক আছে এই তিনটা মিলে একটা প্রোটিন তৈরি করছে এখন যদি এটার একটা সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায় মনে করো যে আমরা আরেকটা তৈরি করলাম এরকম সেম জিনিস তোমার হচ্ছে ধরে নাও যে এখানে যেটা মেথিওনিন ছিল এখানে মনে করো যে তোমার আছে হচ্ছে আর্জিনিন ঠিক আছে আর্জিনিন তারপরে মনে করো হচ্ছে এখানে প্রোটিন এখানে ভ্যালিন তাহলে এই এই প্রোটিনটা একটা এনজাইম তৈরি করছিল এই প্রোটিনটা কিন্তু আরেকটা এনজাইম তৈরি করছে কারণ এখানে বৈচিত্র্য তৈরি হয়েছে অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের একটা পার্থক্য তৈরি হয়েছে তো এই অ্যামাইনো অ্যাসিড গুলো কিভাবে সজ্জিত থাকবে সেইটার উপর নির্ভর করে এক এক ধরনের প্রোটিন তৈরি হবে বোঝা গেছে বিষয়টা এবং এইরকম এই বিভিন্ন ধরনের প্রোটিন বেসিক্যালি আমরা বলতে পারি বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের সজ্জার কারণে যে বিভিন্ন ধরনের প্রোটিন বা বিভিন্ন ধরনের এনজাইম তৈরি হয় এইগুলো দিয়ে আমাদের পুরো দেহটা গঠিত এবং আমাদের সকল রাসায়নিক ক্রিয়াবিক্রিয়া এইভাবেই নিয়ন্ত্রিত হয় এই কারণে প্রোটিনকে জীবনের ভাষা বলা হয় তাহলে প্রোটিনকে জীবনের ভাষা বলা হয় খুবই ইম্পর্টেন্ট কথা বুঝতে পারছো এই জায়গায় জি ভাইয়া ওকে তাহলে প্রোটিনকে জীবনের ভাষা বলা হয় তাহলে এটা কিন্তু দিবে না দিবে হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয় কাকে প্রোটিনকে ওকে এরপর দেখো আমরা বলতেছি যে ডিএনএ এর মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে জিন গুলো তাহলে কাজেই সর্বশেষ আমরা যদি বড় উদাহরণ বিস্তারিত কল্পনা করি তাহলে ডিএনএ হচ্ছে জিন কারণ কি দেখো ক্রোমোজোমের মধ্যে দুই ধরনের জিনিস থাকে প্রোটিন থাকে আবার ডিএনএও থাকে ঠিক আছে কিন্তু প্রোটিনের মধ্যে কিন্তু আবার হচ্ছে ওই বৈশিষ্ট্যগুলো থাকে না এই প্রোটিনের মধ্যে কিন্তু ডিএনএর মধ্যে যে স্পেশাল যে প্রোটিন দিয়ে যে জিনগুলো আছে সেখানে বৈশিষ্ট্যগুলো থাকে এই কারণে আমরা ডিএনএটাকেই বলতেছি স্পেশালি জিন ঠিক আছে তো এরপর আসো খুব সুন্দর একটা টার্ম বা একটা কথা আছে এই একটা কথা 100% ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা আসবে আমার কাছ থেকে সিগনেচার করে নিতে পারো ইনশাল্লাহ ঠিক আছে সেটা হচ্ছে এই যে রেকন কাকে বলে নিউটন কাকে বলে রেপ্লিকন কাকে বলে সিস্ট্রন কাকে বলে খুব ইম্পর্টেন্ট রেকন নিউটন রেপ্লিকন সিস্ট্রন তা দেখি আমরা একটা রেকন কাকে বলে দেখো এখানে আমরা বলতেছি হচ্ছে একটি জিন রিকম এটি হচ্ছে জিন রিকম্বিনেশনের রিকম্বিনেশন অর্থাৎ ডিএনএ অণুর যে ক্ষুদ্রতম একক জেনেটিক রিকম্বিনেশনে অংশগ্রহণ করে তাকে রেকন বলে তার মানে কি জিন রিকম্বিনেশনের একক তাহলে এই কথাটা মনে রাখতে হবে যে রেকন দিয়ে মনে রাখবা হচ্ছে রিকম্বিনেশন ঠিক আছে রেকন দিয়ে কি মনে রাখবা রিকম্বিনেশন ঠিক আছে তারপরে অর্থাৎ এটা কি ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশ যেটা হচ্ছে রিকম্বিনেশন অংশগ্রহণ করে ঠিক আছে অর্থাৎ নতুন করে বিন্যাস করে জিনের হ্যাঁ সেটা তো এটা হচ্ছে কি এটা কি দিয়ে হ্যাঁ ভাই রিকম্বিনেশন বলতে কি নতুন করে বিন্যাস করাটাকে বোঝাচ্ছে হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি ওইটাকেই বলা হচ্ছে অর্থাৎ কিভাবে হবে তার একেবারে জিস্ট মানে একক একক মানে তো বুঝলো সব থেকে ক্ষুদ্রতম একটা অংশ হ্যাঁ জি জি আচ্ছা এরপর হচ্ছে মিউটন মিউটন হচ্ছে মিউটেশনের একক এটা মনে রাখবা মিউটন কি মিউটেশনের একক কারণ মিউটেশনটা কি আগে তোমাদের বলা হয়েছে একবার যে ডিএনএ এর মধ্যে বেস সিকোয়েন্স যেগুলো থাকে যেমন অ্যাডিনিন গুয়ানিন থায়ামিন সাইটোসিন এইটার যদি কোনো কারণে পরিবর্তন হয়ে যায় পার্মানেন্টলি তাহলে তার বৈশিষ্ট্যও পরিবর্তন হয়ে যাবে এবং এই বৈশিষ্ট্য পরিবর্তনে নতুন বৈশিষ্ট্য তৈরি হওয়ার যে প্রক্রিয়া বা যে ঘটনা সেটাকে আমরা বলি মিউটেশন ঠিক আছে সেটাকে আমরা বলি মিউটেশন এবং এই মিউটেশনের একক হচ্ছে মিউটন ঠিক আছে অর্থাৎ যে ক্ষুদ্রতম অংশ মিউটেশন হয় বা ডিএনএ এর যে ক্ষুদ্রতম জায়গাতে মিউটেশনটা সংঘটিত হয় তাকে আমরা বলতেছি মিউটন বুঝতে পারছো জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা এটা কি এটাও এক একাধিক নিউক্লিওটাইড যুগল দিয়ে তৈরি এখন কথা আছে কিন্তু
এখানে হচ্ছে দেখো রেখন হচ্ছে এক বা দুই জোড়া নিউক্লিওটাইড দিয়ে তৈরি, ঠিক আছে? আর এখানে হচ্ছে এক বা একাধিক নিউক্লিওটাইড যুগল দিয়ে, একই কথা দাঁড়ায়, ঠিক আছে? অনেকটা লাগবে না ওটা, শুধুমাত্র এককটা মনে রাখতে পারলে আর কি শেখি। যেমন রেখন হচ্ছে রিকম্বিনেশন, জিন রিকম্বিনেশন একক, এরকম ভাবে দেবে নিচের কোনটি জিন রিকম্বিনেশনের একক তখন বলতে হবে রেখন। যদি বলি নিচের কোনটি মিউটেশনের একক তাহলে বলতে হবে মিউটু, ঠিক আছে? এটা হচ্ছে মিউটেশনের একক, এই ওয়ার্ড গুলো মনে রাখলে হবে। তারপর হচ্ছে রেপ্লিকন, এটা কি? রেপ্লিকেশন মানে কি? অনুলিপি, ঠিক আছে? অনুলিপি নিয়ন্ত্রক, ডিএনএ রেপ্লিকন। আর একটা হচ্ছে সিস্ট্রন, সিস্ট্রন মানে কি? এটা হচ্ছে জিন কার্যের একক, অর্থাৎ জিন একটা জিন থেকে কতটুকু বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে তার একক, বা ন্যূনতম যতটুকু বৈশিষ্ট্য প্রকাশ পাবে বা ন্যূনতম যতটুকু বৈশিষ্ট্য অ্যাক্টিভ থাকবে সেটাকে আমরা বলবো সিস্ট্রন, ঠিক আছে? জিন কাজে, অর্থাৎ ডিএনএ অনুর যে খন্ডাংশ বসিয়ে বসে কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মনে করো ডিএনএ তো মনে করো যে অনেক বড়, এরকম এরকম অনেক বড় আছে, কিন্তু একটা স্পেশাল কাজের কথা যদি আমরা চিন্তা করি, সেই স্পেশাল কাজটা আমরা ধরে নিলাম যে তোমার হচ্ছে এই যে ডিএনএটা আছে, ডিএনএ এই পোর্শনটুকু থেকে ওই কাজটা হবে, ঠিক আছে? তখন এই পোর্শনটুকুটাকে আমরা তখন বলবো এটা হচ্ছে সিস্ট্রন, ওকে? বুঝতে পারছো? তাহলে এই চারটা জিনিস এখনই এক মিনিট বলে নাও, এখনই এক মিনিট পড়ো, মনে মনে পড়ো। রেকন হচ্ছে রিকম্বিনেশন, রেকন কিন্তু আবার রেপ্লিকেশনে দিয়ে দিও না অনুলিপি, ঠিক আছে? রেকন কিন্তু রিকম্বিনেশন, রেপ্লিকনটা হচ্ছে রেপ্লিকেশন বা অনুলিপি নিয়ন্ত্রণ, ঠিক আছে? তারপরে মিউটন হচ্ছে মিউটেশনের একক, আর বাকি থাকে আমাদের সিস্টেম, সেটা হচ্ছে জিন কার্যের একক। হ্যাঁ, জিন কার্যের একক, ওকে, ঠিক আছে? আশা করি পারবা। এরপর আমরা যাবো হচ্ছে ইকোলি। ইকোলি ব্যাকটেরিয়া একটি সিস্টেমে প্রায় 1500টি নিউক্লিওটাইড যুগল থাকে। তাহলে ইকোলাই ব্যাকটেরিয়াতে একটি সিস্টেমে প্রায় 1500টি নিউক্লিওটাইড যুগল থাকে। ইকোলাই ব্যাকটেরিয়াতে একটি সিস্টেমে 1500টি নিউক্লিওটাইড থাকে, অর্থাৎ যে অংশগুলো দেখলাম একটা ইকোলাই ব্যাকটেরিয়া, তার যে ডিএনএ আছে সেই ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ যদি আমরা কল্পনা করি, যেটা যেটা আছে জিন কার্যগত আছে বা অ্যাক্টিভ আছে যেখানে, সেইটা যদি আমরা গণনা করি তাহলে দেখবো 1500টা নিউক্লিওটাইড আছে। তাহলে তাহলে ইকোলাই ব্যাকটেরিয়া বা ইসেরিসিয়া কোলাই ব্যাকটেরিয়ার একটি সিস্টেমে 1500টি নিউক্লিওটাইড থাকে। কয়টা নিউক্লিওটাইড থাকে? 1500টি। কাদের ক্ষেত্রে? কোথায় থাকে? সিস্টেমে। হ্যাঁ, কাদের ক্ষেত্রে? ইকোলাই ক্ষেত্রে, এটা মনে রাখলাম, ওকে। এখন অধিকাংশ ক্ষেত্রে দেখো আমরা বলছিলাম যে হচ্ছে যে একটা ডিএনএ যতটুকু অংশ তোমার হচ্ছে বৈশিষ্ট্য বহন করবে সেটাকে আমরা বলছি সিস্টেম, আবার জিন বলতেছি সেটাও বৈশিষ্ট্যের একক বা বৈশিষ্ট্য বহন করে। তাহলে এক্ষেত্রে আমরা সেই একই অর্থ বহন করি, অর্থাৎ জিন এবং সিস্টেম প্রায় সমতুল্য, একই কথা বহন করে, ঠিক আছে? তাহলে এবার দেখো যেখানে কিছু কথা আছে যে জিনের কিছু বৈশিষ্ট্য আছে, দেখো তার আগে যে বোর্ড করে, হ্যাঁ এরপরে দেখো আমরা বলতেছি তোমার জিন, জিনের হচ্ছে জিন হলো ক্রোমোজোমের লোকাসে, তাহলে জিনের সংখ্যাটা এবার কিন্তু ভালোভাবে দিয়ে দিছে এখানে। কি বলতেছি আমরা যে জিন হলো ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত বা আবদ্ধ এনকোড করে রাখে, প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে বৈশিষ্ট্য বিকার ঘটায়। অন্যভাবে বলা যায় জিন ক্রোমোজোমস্থ ডিএনএ এর একটি অংশ যা একটি কর্মক্ষম পলিপেপটাইড চিকল গঠনের উপযুক্ত পার্থক্য করে, অর্থাৎ জিন থেকে যে বৈশিষ্ট্য গুলো থাকে জিনের মধ্যে বা যেটা প্রকাশ করে সেটা প্রোটিন হিসেবে প্রকাশ করে। তাহলে এরপর একটা জিনের বৈশিষ্ট্য এটা মনে রাখতে হবে যে জিনের বৈশিষ্ট্য কি আছে, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত, ঠিক আছে? এরা প্রকৃতপক্ষে কোষের ক্রোমোজোমে অবস্থান করে, কোথায় থাকে? ক্রোমোজোমে অবস্থান করে। এবং আদি কোষের যে নিউক্লিয় বস্তু বা প্লাজমিড বলছিলাম আমরা, আদিবাসী বা আদি কোষ যারা আছে তাদের প্লাজমিড অবস্থান করে, এদের ক্ষেত্রে ক্রোমোজোমের ক্ষেত্রে অবস্থান করে পূর্ণাঙ্গ প্রাণী, ঠিক আছে? প্রকৃত কোষে তাহলে এটা নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত এবং এটা প্রকৃত কোষে ক্রোমোজোমে অবস্থান করে। আদি কোষের ক্ষেত্রে কোথায় অবস্থান করবে? প্লাজমিডের মধ্যে। এরপর আছে এটা জীবের প্রকরণ এবং পরিপ্রেক্ষিতে মুখ্য হবে, কারণ কি আমরা জিন বা বৈশিষ্ট্য যদি পরিবর্তন হয়ে যায় সেটাকে তো আমরা বলছি প্রকরণ বা ভ্যারাইটি, তাই না? তো এটা হচ্ছে এই জিনের যদি পরিবর্তন হয় তাহলে প্রকরণ, পরিপ্রেক্ষিতি বা মিউটেশন এগুলো সব হচ্ছে এই জিনের উপর নির্ভরশীল। জিন যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে আলটিমেটলি ডিএনএ স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাবে এবং
বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটবে, নতুন ভ্যারাইটি বা নতুন প্রকরণ সৃষ্টি হবে, ঠিক আছে? তারপর হচ্ছে জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন থাকে, এটা মনে রাখতে হবে। তাহলে শুধুমাত্র একটা সিঙ্গেল জিনই যে তোমার হচ্ছে তোমার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য তোমার প্রকাশ করবে বিষয়টা কিন্তু এমন না। তোমার একটা বৈশিষ্ট্য, তুমি যে লম্বা হবা, ধরে নাও তুমি লম্বা হবা, সেক্ষেত্রে তোমার লম্বা হওয়ার ক্ষেত্রে একটা মাত্র জিন, অনেকগুলো জিন কাজ করবে, একাধিক জিন দাঁড়িয়ে থাকতে পারে, এটা মনে রাখতে হবে। এরপর একটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা দেখো, আমার বইতে কতগুলো দাগানো, এই জায়গাটা খেয়াল করো। দেখো এখানে আমরা বলতেছি কি যে জার্মান বিজ্ঞানী, এই যে জিনোমটাকে বলে আমরা বলছিলাম শুরুতে যে কোন প্রজাতির কোষে বিদ্যমান সকল ধরনের এক সেট ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনের, আমরা বলছিলাম না জিনের সমষ্টি, অর্থাৎ এক সেট ক্রোমোজোমের মধ্যে বিদ্যমান সকল জিনের সমষ্টিকে আমরা বলবো জিনোম। তার মানে ধরে নাও একটা ক্রোমোজোম আছে অনেকগুলো, ধরে নাও 46টা ক্রোমোজোম আছে, এই 46টা ক্রোমোজোমটা দুইটা সেটে থাকে, এই জন্য আমরা বলি 2n, তাই তো? ডিপ্লয়েড, অর্থাৎ এখানে থাকে 22টা অটোজোম আর একটা ধরে নাও যে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা বলতেছি যে তোমার হচ্ছে যদি পুরুষ হয় তাহলে আমরা ধরে নেবো সেটা হচ্ছে ওয়াই থাকবে এখানে, হ্যাঁ, এই ধরে নাও এইটা আছে, এই হচ্ছে 23টা, আর ঠিক এরকম ভাবে আছে 22টা অটোজোম প্লাস হচ্ছে তোমার একটা এক্স, অর্থাৎ সেটা পুরুষ হলেও তার মধ্যে এক্স ওয়াই থাকবে, তাই না? একটা সেক্স ক্রোমোজোম, তো এইটা এখানে বলতেছি যে এখানে দুই সেট, এই একটা সেট এবং এই একটা সেট, দুই সেট ক্রোমোজোম আছে একজন পূর্ণাঙ্গ মানুষ, একজন মানুষের ক্ষেত্রে প্রকৃত কোষে। তো যে এখানে যেটা আছে সেটার এই যে তোমার এক সেট, অর্থাৎ এটা এক সেট এবং নিচে একটা একটা সেট, তো এই একটা সেটের মধ্যে যতগুলো জিন আছে সব জিনগুলোকে একসাথে আমরা বলবো জিন, ওকে? ঠিক আছে, আমি আমরা যদি এটা ক্ষেত্রে বলি তাহলে সেটার এটার ক্ষেত্রে হবে জিন, বুঝছো ভাই? এটা একটু আরেকবার বলবেন ভাই। আচ্ছা বলি শোনো, ধরে নাও তোমার হচ্ছে কোষের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে বা 23টা ক্রোমোজোম থাকে, তাই না? কয়টা ক্রোমোজোম থাকে? 23টা ক্রোমোজোম থাকে। মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টা? 46টি। বলো কেউ বলো মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টা? 46টি বললাম। 46টা বা 23 জোড়া, তাই তো? এই 23 জোড়া আমরা বলতেছি যে একই ধরনের ক্রোমোজোম গুলো একসাথে থাকে এবং তোমার হচ্ছে দুইটা সেটে থাকে, ধরে নাও 23 জোড়া, তো 23 23 46 বলি আমরা। তো আচ্ছা এক মিনিট একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তো একটু যশোরে আছি। আচ্ছা বলে আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, আমরা বলতেছি যে 46টা ক্রোমোজোম আছে বা 23 জোড়া, তো এই 23 জোড়ার থেকে আমরা 23টা 23টা করে আলাদা করে রাখি, ধরে নাও যে এখানে হচ্ছে এই 23টা আর এই 23টা এরকম দুইটা সেটে থাকে, ঠিক আছে? একটা এটা হচ্ছে একটা সেট, এটা একটা সেট আর এটা একটা সেট, এই দুই সেট ক্রোমোজোম থাকে, এই জন্য আমরা বলি ডিপ্লয়েড বা টু এন, বুঝছো? এটা বুঝতে পারছো? জি ভাইয়া। এই 23টা মানে এই যে 46টা আবার দুই সেট আছে, একটা সেট আছে তার বাবা থেকে, ধরে নাও এটা বাবা থেকে আসছে আর এটা আসছে তোমার মা থেকে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি ভাইয়া। এখন যদি আমরা জিনোম বলতে চাই তো মনে করো এই যে 23টা ক্রোমোজোম আছে এর প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে জিন আছে, আবার এই 23টার প্রত্যেকটার মধ্যেও জিন আছে, তো আমরা যেকোনো একটা সেটের ক্ষেত্রে কল্পনা করবো, ধরে নাও আমরা এই সেটের ক্ষেত্রে যদি কল্পনা করি তাহলে এই সেটের মধ্যে যে জিনগুলো আছে সেই জিনগুলো সমষ্টিকে আমরা একটা জিনোম বলবো, আবার যদি এই সেটের ক্ষেত্রে কল্পনা করি তাহলে এই সেটের যে জিন ক্রোমোজোম গুলো আছে তার মধ্যে যে জিন গুলো আছে সেই জিন গুলো সমষ্টিকে একসাথে আমরা বলবো জিন, বুঝছো? অর্থাৎ আমরা যখন জিনোম গণনা করবো তখন দুইটাকে গুলাই একসাথে, অর্থাৎ আমরা দুই সেট জিনোম পাবো। যদি আমরা মানুষের একটা কোষের কথা কল্পনা করি তাহলে সেখানে আমরা দুই সেট জিনোম পাবো, হ্যাঁ, বুঝতে পারছো এবার? ব্যবহার করেন মানব জীবনে প্রায় 3,000 মিলিয়ন ক্ষারক যুগল থাকে, তাহলে ক্ষার বা নাইট্রোজেন ঘটিত ক্ষারের কথা বলছিলাম না, 3,000 মিলিয়ন ক্ষারক যুগল থাকে, ঠিক আছে? 3,000 মিলিয়ন জোড়া অর্থাৎ 6,000 মিলিয়ন ক্ষারক থাকে, ঠিক আছে? যা 24টা এখানে বলছে, দেখো যা 24টা ক্রোমোজোম বন্ধ থাকে, কিভাবে থাকে দেখো,
এই যে 24টা অর্থাৎ 22টা অটোগাম আর দুইটা সেক্স ক্রোমোজোম, মানে দুইটা সেক্স ক্রোমোজোম কিভাবে হয় যেটা পুরুষের ক্ষেত্রে বলছে। হ্যাঁ তোমার হচ্ছে সরি 23টা, তো ধরে নাও কারোর ক্ষেত্রে 24টাই বলছে এখানে, তো একটা হচ্ছে 22টা অটোজোম থাকে আর হচ্ছে একটা সেক্স ক্রোমোজোম, একটা এক্স একটা ওয়াই। তো পুরুষের কথা চিন্তা করে তাহলে এইভাবে থাকে। হ্যাঁ সব মানুষের জিনোমের গঠন 99% 9 ভাগ একই রকম, সব মানুষের জিনোমের গঠন কেমন ধরনের একই ধরনের, ঠিক আছে। আচ্ছা টাইম কি আছে? হ্যাঁ আছে, দেখো তারপর আমরা বলতেছি যে হচ্ছে জিনের গঠনের, এখানে দেখো জিনের গঠনের 0.1 ভাগ ভিন্নতা, অর্থাৎ 0.1% ভিন্নতার কারণে বিভিন্ন ভিন্ন ভিন্ন মানুষ দেখা যায়। এখানে 24 আসলে কিভাবে? এখানে 24 দিয়ে বলাচ্ছে অটোজোম, তো এরা একটা ইসের কথা চিন্তা করতেছে। টোটালি তোমার হচ্ছে 22টা অটোজোম, 22টা অটোজোম ওটাই একই আছে। তোমাদের বইতে কি 24ই দেওয়া আছে? আচ্ছা তাহলে এটা হচ্ছে মানব জিনোমের প্রায় 3,000 মিলিয়ন ক্ষারক যুগল থাকে যা 24টি ক্রোমোজোমে বন্টিত থাকে। 24টি বলতে এরা এইভাবে বোঝাচ্ছে যে তোমার হচ্ছে 22টা অটোজোম, আমরা তো জানি 46টা, সেটা তো আমরা জানি 46টা হচ্ছে, তার মধ্যে হচ্ছে তোমার 23টা যেটা আমরা দেখাচ্ছিলাম যে 23টা অটোজোম, তোমার হচ্ছে 22টা অটোজোম, আর ধরে নাও যে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, আর এক্স বা ওয়াই থাকে এখানে, আর একটা ধরো যে তোমার হচ্ছে তোমার 22টা অটোজোম আর একটা হচ্ছে এক্স বা ওয়াই, তাই না? তো তোমার বৈশিষ্ট্যগুলো দেখো, আমি যদি কল্পনা করি এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, অটোজোম যেগুলো হবে সেগুলোর বৈশিষ্ট্য তো একই, তাই না? এগুলো সব একই ধরনের কাজ করবে অটোজোম। আবার এখানে দেখো ওয়াই একই আছে, এক্স একই আছে, তার মানে এক্স এবং ওয়াই যদি আলাদা করে নিই তাহলে এ সেটারটা নেওয়া আমার প্রয়োজন পড়তেছে না। তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র বলতেছি যে 22টা অটোজোমের এক ক্রোমোজোম, অর্থাৎ এখানে 22টা অটোজোম মানে ধরে নাও 22টা ক্রোমোজোম এবং হচ্ছে দুটো সেক্স ক্রোমোজোম এক্স আর ওয়াই, অর্থাৎ টোটালি হচ্ছে মোট 24টা। আমাদের তো ক্রোমোজোম আছে 46টা, এখান থেকে 24টা বৈশিষ্ট্য যদি আমরা বলে দিতে পারি তাহলে বাদ বাকি সব একই, এর মধ্যেই পড়ে এর বাইরে থাকে, সেই হিসাবে এরা বলছে 24টা। অর্থাৎ যে 3,000 মিলিয়ন ক্ষারক যুগল থাকে সেটা হচ্ছে এই 24টার মধ্যে, বুঝছো? জি ভাই বুঝতে পারছি। এখানে একটা প্যাশানো আছে, মনে করতো যে 46টা থাকে, তাহলে 46টার মধ্যে কেন এটা দেয়নি, কারণ হচ্ছে তোমার এই 46টার মধ্যে এই 24টা বাদ দিয়ে বাকি যে 22টা আছে এই 22টা তো সেই সেম অটোজোম, মানে সেম বৈশিষ্ট্য বহন করে, এই জন্য ওর মধ্যে আর এই খারাপ জগৎ গুলোকে আলাদা ভাবে বলে না। আচ্ছা ওকে, তো এটা গেল। হ্যাঁ এরপর আমরা বলতেছি যে একটু সামান্য একটুখানি যদি পরিবর্তন দেখা যায় তাহলে সেক্ষেত্রে মানুষের বৈশিষ্ট্য অনেকটা পরিবর্তন হয়, এবং মানুষ এবং শিম্পাঞ্জির মধ্যে অনেক পার্থক্য আছে। দেখো আচ্ছা তার আগে একটা জিনিস, যে তোমার মানুষের আমাদের যে জিন আছে, হ্যাঁ এই জিনের মাত্র 2 ভাগ জিন বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে, বাকি 80% নিষ্ক্রিয় থাকে। তাহলে বলো আমাদের এতগুলো বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের দিছে, সেটা মাত্র 2% প্রকাশ পাইছে, বাকি 98% জিন ইনঅ্যাক্টিভ অবস্থায় থেকে গেছে। এদেরকে বলে জাঙ্ক ডিএনএ। কি বলে? জাঙ্ক ডিএনএ। এটা আসবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? জাঙ্ক ডিএনএ কাকে বলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ জাঙ্ক ডিএনএ কাকে বলে বলো? যে 98% যে নিষ্ক্রিয় থাকে সেটাই হচ্ছে জাঙ্ক ডিএনএ। এটাকে আমরা বলতে চাচ্ছি জাঙ্ক ডিএনএ। ওকে, তো এই যে গেল, তাহলে মাত্র 2% জিন কিন্তু প্রকাশ পাইছে, বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, তাই মানুষের এত রূপ। তাহলে বোঝো বাকি 98% যদি প্রকাশ পাইতো তাহলে তো মানুষের পাওয়া যেত না, টিকটিকি বা গিরগিরির মতো রং বদলাতো দেখা যেত। আচ্ছা মানুষ জিনোমের সাথে শিম্পাঞ্জির জিনোমের 98% মিল পাওয়া যায় এবং গরিলা জিনোমের সাথে 97% মিল পাওয়া যায়। তাহলে দেখো মুখস্থ কথা, শিম্পাঞ্জির সাথে মানুষের জিনোমের কত? 98%। এই জন্য অনেকটা শিম্পাঞ্জি কিন্তু মানুষের মতো আচরণ করে, শিম্পাঞ্জি গরিলা, ঠিক আছে? কারণ এদের 97% মিল আছে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে শিম্পাঞ্জির জিনোমের সাথে 98% এবং গরিলার জিনোমের সাথে 97% মিল আছে, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যাবো হচ্ছে এই যে নিচের দিকে অনেক কথা আছে, তোমরা একটু পড়বা। তোমাদের বলছিলাম যে এদের এই যে তোমার আরএনএর ক্ষেত্রে আমরা দেখাইছিলাম না, কোডিং অংশ থাকে, নন কোডিং অংশ থাকে, তো প্রকৃত কোষের জিনের কোডিং ও নন কোডিং অংশ থাকে, তো এই কোডিং অংশকে আমরা বলছিলাম
একজন এবং নন কোডিং অংশ কে বলছি আমি ইন্ট্রন যেটা হচ্ছে কোন ধরনের বৈশিষ্ট্য বা কোন ধরনের অ্যামাইনোসিড কে কোড করে না সেটাকে আমরা বলছি আমি ইন্ট্রন এবং তোমরা জানো যে ট্রান্সক্রিপশনের সময় যে প্রি এমআরএনএ থেকে এমআরএনএ স্থানান্তরের ক্ষেত্রে আমরা কিন্তু ইন্ট্রন গুলোকে কেটে স্প্লাইসিং করে বাদ দিয়ে দিয়েছিলাম মনে পড়ে সেই কথাটা বলছে এখানে তারপর বলতেছে একটি স্তন্যপায়ী জীবের কোষে 50,000-এর অধিক জিন থাকতে পারে কতটা জিন থাকতে পারে স্তন্যপায়ী জীবের কোষে একটা স্তন্যপায়ী জীবের কোষে 50,000-এর অধিক 50,000-এর অধিক থাকতে পারে এরপর আমরা বলতেছি যে এ পর্যন্ত হিসাবকৃত ক্ষুদ্রতম জিন যেটা আছে তার মধ্যে 75টা নিউক্লিওটাইড আছে এবং বৃহত্তম জিনে 47টা নিউক্লিওটাইড আছে অর্থাৎ সবচেয়ে আমাদের বইতে 51টি ভাই তাহলে 51টি নাও ক্ষুদ্রতম জিনে 51টি 51টি আর বৃহত্তম জিনে কয়টা আছে 47 জি ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে ওরা গণনা করে আরো ক্ষুদ্রতম পেয়ে গেছে এই বছরের মধ্যে ঠিক আছে তাহলে 51টি ওকে এটা গেল এরপর দেখো যে আছে স্প্লিন জিন বলছে দেখো যে তোমার কি বলছে যে প্রকৃতপক্ষে জীবের বিশেষ করে স্তন্যপায়ী সরীসৃপ ও পাখির জীবের জিনের সংকেত বহনকারী একজন মাঝে মধ্যে সংকেতবিহীন ইন্ট্রন অংশ লক্ষ্য করা যায় তো বলতেছে আমাদের জিনকে স্প্লিট জিন বলে ঠিক আছে স্প্লিট জিন তাহলে কি যে এই দেখো বিশেষ স্তন্যপায়ী সরীসৃপ এবং পাখির জিনের যে সংকেত বহনকারী একজন আছে হ্যাঁ তো এই একজনের মধ্যে মধ্যে আবার ইন্ট্রন পাওয়া যায় যেমন আমাদের ক্ষেত্রে তো ইন্ট্রনটা থাকে না আমরা কেটে বাদ দিয়ে দিই ঠিক আছে কিন্তু পাখি সরীসৃপ স্তন্যপায়ী কিছু কিছুর মধ্যে এটা পাওয়া যায় এটাকে এই ধরনের জিন গুলোকে আমরা বলি স্প্লিন জিন ঠিক আছে সরি স্প্লিট জিন মনে থাকবে স্প্লিট জিন এটা আমাদের ক্ষেত্রে পাওয়া যায় কিন্তু আমরা তো হচ্ছে এমআরএনএ ওই যে এমআরএনএ তৈরি হওয়ার সময় যে পাওয়া যায় প্রি এমআরএনএ ওইটার কথাই বলতেছে ওইটা যে যে জিনগুলোতে থাকে সেই জিনগুলোকে আমরা বলি স্প্লিট জিন তারপর 2007 সালে মানুষের জিনোমে 29 মিলিয়ন নিউক্লিওটাইড এবং প্রায় 30,000 জিন অর্থাৎ 30,000 জিন উপস্থিত রেকর্ড করা গেছে তাহলে এই তথ্যগুলো মনে রাখতে হবে এবার আমরা আদি কোষে জিন প্রকাশ করবো তোমরা সবাই কেটে দিয়ে আবার জয়েন দাও